কক্সবাজারের উকিয়া সদরের রাজাপালং ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন ও কাউন্সিল অধিবেশন সম্পন্ন হয়ে বুধবার এপ্রিল ১৩ তারিখ বিকেল ৩টায় নুরুল ইসলাম চৌধুরী গুলজার বেগম উচ্চ বিদ্যালয়ের হল রুমত এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনের প্রথম অধিবেশনত ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুল গফুর মেম্বারের সভাপতিত্বে ওয়ার্ডের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইসাকর পরিচালনায় এটি প্রধান অতিথির বক্তব্য রাখে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও রাজাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী। আমি তাদেরকে অনুরোধ করবো আগামী দিনে হয়তো আপনাদের মামলা মোকদ্দমায় আসামি হতে হবে, সেটা মাথায় রেখে আপনারা আওয়ামী লীগের খাতায় নাম লেখাবেন। আমি আওয়ামী লীগ করবো, আমার এই খাতা লাগবে না, আওয়ামী লীগ করবো। আমার যারা সিনিয়র নেতৃবৃন্দ রয়েছেন ফেসবুকে তাদের বিরুদ্ধে লিখবেন, ওই ধরনের আওয়ামী লীগ আমাদের নাই, দরকার নেই। যারা শিষ্টাচার রাজনীতি করবেন সেই নেতৃত্ব যারা ঠিক রাখবেন না। দ্বিতীয় অধিবেশনত রাজাপালং ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ সালাউদ্দিনের সভাপতিত্বে সম্মেলন ও কাউন্সিল অধিবেশনত ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের ১০০ সদস্য হলের সর্বসম্মতিক্রমে সভাপতি নির্বাচিত হয় মোহাম্মদ ইব্রাহিম ও সাধারণ সম্পাদক মোহাম্মদ মফিজউদ্দিন কন্ট্রাক্টর। মঞ্জুর আহমদ সভাপতি পদে শক্তিশালী করার জন্য ইব্রাহিমকে সমর্থন জানিয়েছেন এবং তার সাধারণ সম্পাদক হিসাবে ওনার কোনো প্রতিদ্বন্দ্বিতা হাউস ছিল না, সেহেতু আমরা মফিজউদ্দিন কন্ট্রাক্টরকে আমরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাধারণ সম্পাদক সিপ্লাস টিভি চট্টগ্রাম।